তো সেই সকালে দেখালাম আর ভিডিও করতে পারিনি, বাড়িতে খুবই সমস্যা, মেয়ের শরীর খারাপ ভীষণ, ছোট মেয়ের এই যে ডিম আর ভাজি আর আম আছে আর এই যে ভেন্ডি আলুর তরকারি আর এই হচ্ছে ভাত হয়ে গেল। হাই, গুড মর্নিং। এটা নেক্সট ডে, কালকে খাওয়া দাওয়ার পর আর আসিনি, আর মেয়ে শরীর খারাপ বলে এখন আর ভিডিও ভিডিও করতে পারছি না। আর এই যে আমি পুরো আবাসে কালকে ড্রেস পরে নিয়েছি, আর সকাল 7:30 বাজে, এবার যাব আমি বড় মেয়েকে দিতে, টিউশন দিতে যাব। তো আমি মেয়েকে টিউশন থেকে দিয়ে এসেছি, মন মেজাজ ভালো নেই, মানে ছোটোটা শরীর খারাপ থাকাতে, আর আমার ভিডিও কালকে থেকে করছি কিন্তু সেই মানে করার ইচ্ছে নেই, যেন মানে অদ্ভুত লাগছে, বাচ্চা কাচ্চা শরীর খারাপ হলে মনে এরকমই লাগে, মার মা বাবার সত্যি খুবই চিন্তা, তাই না? আর আমি তো একা আরও চিন্তা। হ্যাঁ, কী করবো কী না সে বুঝতেই পারছেন, দেখো মশারিগুলো গুছিয়ে নিচ্ছি, এসে মাত্র আর তখন যাওয়ার আগে আমি খাটার কিছু গোছাতে পারিনি, কারণ রাতেরবেলা আমি জেগে জেগে ওকে বারবার মেয়েকে দেখছিলাম, চেক করছিলাম টেম্পারেচারটা, তার জন্যে দেরি করে দেরি হয়ে গেছে আগে উঠতে, আর সকালবেলা উঠে ওকে প্রাইভেট নিয়ে যাব, তো প্রাইভেট নিয়ে চলে গেছিলাম আর কি, বিছানা পড়েছিল এইভাবে, আর ছোটো মেয়ে শুয়েছিল বলে আর কিচ্ছু করিনি, তা ওই কোনোরকম গুছিয়ে নিচ্ছে এসে, তারপরে এই হচ্ছে আর কি, ও শুয়ে শুয়ে আছে তো ধরে রেখেছে, এটা আমারও ভালো লাগছে না সত্যি কথা বলতে, সারাক্ষণ বাচ্চার শরীর খারাপ করলে থাকলে ভালো লাগে। কালকে বলছিলাম না যে মেয়েকে এতে নিয়ে গেছে ডাক্তারখানে নিয়ে গেছে, প্রথমে পায়খানা হলো, পায়খানা হওয়ার পরে দুদিন ভালো ছিল, একদম ভালো ছিল, কোনো অসুবিধা ছিল না, তারপরে দুদিন পরে আবার জ্বর, এই যে জ্বর আর খেতে পাচ্ছে না, শুধু মনে হচ্ছে যেন এ হচ্ছে, শুধু বলছে যে মা বমি লাগছে, খেতে দিয়ে রাতের বেলা তো খেতেই পাচ্ছে না, বমি লাগছে এ করে যাচ্ছে, কোনো দিন আগে হচ্ছে মানে এমনি করবে ওইরকম হচ্ছে, কিন্তু আর দুদিন পরে জ্বর, পায়খানা দুদিন পরে জ্বর, তারপর শুধু ওই যে বমি লাগছে খেতে দিলে একটু খাচ্ছে বলছে বমি লাগছে, আর গরমও মনে হয় গরম সহ্য করতে পারে না, আগেও ভিডিওতে বলেছি গরম সহ্য করতে পারে, তাই এই যে কালকে নিয়ে গেছিলাম ডাক্তারখানে, কেননা দেখলাম যে সকালবেলা এসছে জ্বরটা, ওষুধ খাইয়ে দিয়েছে মোটামুটি ঠিক ছিল, আবার দেখছি হুট করে কী হলো চোখে, আবার দেখছি হুট করে ওর এতে ওই বিকেলের দিকে আবার শুরু হয়ে গেছে, এইসব চলছে মানে কি বলবো, এর শরীরটা খারাপ হয়, চোখ মুড়ে যায়, কি গরম গরম এরকম হয়ে গেছে, তা এই হচ্ছে ব্যাপার, তা এই যে কালকে নিয়ে গেছি, এই সরি এইটা এই ডাক্তার আগে দেখিয়েছিলাম, পক্স হয়েছিল তখন দেখিয়েছিলাম, তখন এই যে এই পিঠটা এটা, আর ওই ডাক্তারের স্লিপ গুলো আর স্লিপ দিয়ে নিয়ে এটা দিয়েছিল, আর অজন্তা একটি বেড়েছে না, হয়তো আর বলার দেখুন কালকে না দিয়েছে ওষুধ, আর ওষুধ কিনে নিয়েছি কালকে, আমার কালকে ওষুধ কিনেছি দিয়েছে, এই যে ওআরএস খেতে বলেছে, ওই গরমের জন্য ওইরকম হচ্ছে, ওআরএস দিয়েছে এখানে, আবার আমরা একলো থেকে নিয়েছিলাম, দেখো আমাদের ওই পাশের দিকে ওখান থেকে কি নিলে কি হয় যে পার্সেন্টেজটা থাকে কাট করা থাকলে ওই পার্সেন্টেজটা আমাদের কার্ডের এ হয়ে যায় অ্যাড হয়ে যায়, সেদিনকে আমি ওষুধ দিলাম কত একটা কি নিজের জন্য না কার জন্য বোনের জন্য এরই পায়খানা হয়েছিল, সে ওষুধ কিনতে গেছিলাম, কি ওষুধ কিনতে গেছিলাম, তা 95 টাকা 96 টাকা দাম ছিল, তো সেটা আমার কার্ড দিয়ে হয়ে গেলো, ওই ওদেরই কার্ড করা ছিল, তারা পয়সা লাগলো না, অল্প অল্প কিনতে কিনতে ওখানে জমা পড়ে যায় টাকাগুলো, তাই একটু দিয়েছি, জ্বর আসলে তবে খাবে, কালকে এনেছি কিন্তু কালকে দেখলাম জ্বরটা 100-এর নিচে 99 ছিল বলে খাওয়াইনি, আমি বলি খাস না, জ্বরের খাওয়া বেশি ভালো, যখন বেশি আসবে তখন খাবি, আর সিরাপ দিয়েছি খাওয়ার আগে, বমির ওষুধ দিয়েছে, তারপরে এক্ষুনি খেলো, এবার টিফিনটা খাইয়ে দেবো, তাহলে খেতে পারবে না, সকাল থেকে খাবো খাবে কি খাবে, ওআরএসটা বলেছি কেটে দিই, সুস্থ হয়ে যায় তারপর চোখ মুখ সব ঠিক করবে, তোদের জানা আমার অবস্থা খারাপ, এই বলি বাচ্চা কাচ্চা অসুস্থ হলে ভালো লাগে,
এদিকে টানা হাজারা করতে আমার জীবন শেষ হয়ে যায়। এমনি সুস্থ থাকলে ঠিক আছে বাবা, কোনো ব্যাপার না, খাওয়া দাওয়া যাই খাই তাতেই খুশি, যাই ইয়ে করি তাতেই ভালো লাগে, তাই না? যত কাজ করি তাতেও একটা আনন্দ থাকে, কিন্তু অসুস্থ থাকলে ভালো লাগে। তুমি বলছি বারবার, তুই শরীর তো বারবার এ হচ্ছে, আর মুখ তেল তো হয়ে যাবে না, ঘেমে ভূত হয়ে গেছি। এই যে মাথায় আবার আজকাল তেল লাগিয়েছি, কালকে মনে করেছি না, মাথায় তেল লাগিয়েছি, এই যে মুখটা একদম 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 চোখ 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 করছে ঘেমে, সব দিকে বল, সবাই বলছে গরম পড়ে সত্যি, এত আমাদের এখন তো আরো বাঁকুড়া লালমাটির দেশ আরো গরম, বালি অংশ জায়গা আরো একদম, এইসব ব্যাপার দেখো না। রাত্রেবেলা ঘুম নেই, এদিকে রাত্রেবেলা সারাক্ষণ ধরে ওকে থার্মোমিটার ইয়ে করে যাচ্ছি, জোরটা মেপে যাচ্ছি, শুধু মাপছি, কেননা আমার সঙ্গে আজকে শুয়েছিল, ওরা দুই বোন, হ্যাঁ দুই বোন খাটে শোয়, আজকে আমার সঙ্গে শুয়েছিল। আমি বলছি তুই আমার কাছে শো, তাহলে আমি দেখতে থাকতে পারবো কত জোর আসছে কী আসছে। আর উপরে কী হলো, ওর দিদি দেখছে, কিন্তু ওর দিদি বহুত ছোট মানুষ তো আর কি বুঝবে, তো ওই নিজে বলছে মা তুমি ওকে তোমার সঙ্গে রাখো, তাহলে তুমি মাঝখানে মাঝখানে ওকে একটুখানি হ্যাঁ টেম্পারেচার চেক করে থাকো, হ্যাঁ তারপরে ভিজে নেপাড়া নিয়েছিলাম, গা হাত তো বারবার বারবার মুছে দিয়েছিলাম, কালকে দেখলাম যে অনেকটাই ভালো ছিল, রাত্রেবেলা কোনো অসুবিধা হয়নি। এবার সকালবেলায় উঠেছে, এবার ওষুধ খাওয়ানো হয়ে গেছে, এবার টিফিনটা দিয়ে দেবো, এবার ও খাবে, আর আমি আমার বড় মেয়েকে আনতে যাবো, টাইম হয়ে যাচ্ছে। আর আমি পর্দাগুলো খুলেছি, এখন ধুতে নিয়ে যাবো, ধুতে নিয়ে যাবো কি ধুতে দিয়ে দিয়েছি, ওগুলো কাচবো ভাবছি, এখন আধ ঘন্টা টাইম আছে বড় মেয়েকে আনার, তাহলে এর মধ্যে ভাবছি কেচে নেবো, আর এইভাবেই জামাই জামাই পরে কাচবো, আর এই জামা পরে চলে যাবো বড় মেয়েকে আনতে, আমার খোলাখুলি করলে মুশকিল। তা এই হচ্ছে ব্যাপার, আর এই জামা কালকে পরেছিলাম, আজকেরও পরে নিলাম, কেন বারবার পেরোই তো, বারবার কি রোজ দিনেই বেরোচ্ছে, তাহলে বারবার জামা চেঞ্জ করতে গেলে ভিজে যাচ্ছে, ঠিকই আছে কী করবো। তাহলে এখন জামা পিগুলো আমি কেচে নিই, আর মেয়েকে আনতে যাবো, তার আগে এটলিস্ট কেচে নিয়ে ধুয়ে দিই, তাহলে আমার কাজটা অনেকটা এগিয়ে যাবে, রান্নাবান্নাও আছে, তারপরে একে আবার খেতে দিয়ে দিই। চলো আজকে ভিডিও, আজকে তোমাদের ভিডিওটা রাখছি এখানে, যদি আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আর আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর আপনারা প্রে করুন যে আমার শরীর যেন ঠিক হয়ে যায়। এই ও বলছো মা আমার এই বছর কি হয়েছে, বারবার অসুস্থ হয়ে পড়ছে, শীতকালে কোনো কোনো অসুবিধা ছিল না, শীতকালে ভালো ছিল, আর যে পোক্সটা হওয়ার পর যত শরীরে সমস্যা দেখা যায়, আর এই যে র্যাশেস গুলো বেড়ে গেছে না, আর র্যাশেস এই যে ওই মাথা গুলো দেখা যাচ্ছে, এই র্যাশেস গুলো অনেকটা ভালো হয়ে গেছে, গায়ের গুলো অনেকটা ভালো হয়ে গেছে, কিন্তু ওইগুলো কি হয়েছে, কালো কালো মতো স্পট হয়ে গেছে, অনেক গুড়ি 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 মানে একদম ছোট ছোট বেরিয়েছিল সারা মুখে, অনেকটা ভালো হয়ে গেছে। আর খাবারটা একটু আমাকে অন্যরকম দিচ্ছে, মানে ওকে মাংস ডিম এগুলো তো একদম বাদ দিয়ে দিয়েছি, ওকে দিচ্ছি না, আগে যে মাংস দিয়ে দেখেছি যে গায়ে বেরিয়ে গেছে, তাই দিচ্ছি না, গরমটা নিতে পারছে না শরীরে, আর খাবার দাওয়ার খুব হালকা দিচ্ছি, পাতলা দিচ্ছি, এতে কিছু দেখলাম যে রেসগুলো একদম কমে গেছে, সারা মুখে হয়েছিল আর পিঠে আর বুকে ভর্তি একদম, লাল হয়ে গেছিল, লাল হয়ে গেছিল একদম, দেখা ভয় পেয়ে গেছিলাম আমি, অন্য কিছু হয়েছে নাকি আবার কি, তো দেখছি যে ওইটাই করার পর অনেকটাই এগুলো কমে গেছে রেসগুলো, অনেকটাই ভালো হয়ে গেছে না, ওটা নিম পাতা পাচ্ছি না, নিম পাতা পেলে নিম পাতার হলুদ মাখলে অনেকটা এগুলো আরো কমে যেত, এমনি কমে গেছে, ছাল ছাল মতো উঠে যাচ্ছে, তো শুকনো হয়ে গেছে না, আমাকে দেখো দেখো তেল মেখে চকচুক চকচুক করছে, আজকে শুকনো হ্যাঁ হ্যাঁ আচ্ছা চলো আমাদের এই মা মেয়ের ছোট্ট একটা ছিল ভিডিও রাখছি, বাই, তোর ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো, আর এই গরমে বারবার জল খেতে থাকো, এই যে জল আমি আরেস বলেছি অল্প একটু খেয়ে নিই তোমার সামনে, মাই খেয়ে আর তো তখন থেকে আমাকে একটা তো দেয়নি, আমি খাই ওষুধ খাই না, এখন খেয়ে না, ভাত খেয়ে নিই, টিফিনে খেয়ে তারপর, ঠিক আছে বাই, তোমার ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের ভিডিও দেখতে থাকো, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবো।